রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যে 40টি আসনে ইতিমধ্যেই বিজেপি প্রার্থী ঘোষণা করে দিলেও এখনও 2টি আসনে প্রার্থী ঘোষণা বাকি, আসানসোল এবং ডায়মন্ড হারবার। তবে আসানসোল থেকেও ডায়মন্ড হারবার নিয়ে মানুষের কৌতূহল অনেক বেশি। এখনও ডায়মন্ড হারবারে কেন প্রার্থী ঘোষণা করা হলো না, এই নিয়ে কিন্তু বিভিন্ন গুঞ্জন, বিভিন্ন ফিসফাস শুরু হয়ে গেছে। যারা বিজেপির সমর্থক, যারা চান এবারে বিজেপি এই রাজ্যে ভালো ফলাফল করুক, তারাও কোথাও গিয়ে যেন হতাশার গ্রাসে চলে যাচ্ছেন। তাদের বক্তব্য হচ্ছে, তাহলে কি বিজেপি সত্যিই ডায়মন্ড হারবার নিয়ে সিরিয়াস নয়, নাকি বিজেপি ডায়মন্ড হারবার নিয়ে ভয় পেয়ে গেছে, নাকি ওই যে কথাটা বাজারে চলে সেটাই সত্যি আসলে সেটিং, ডায়মন্ড হারবার নিয়ে একটুও ঝাঁপাচ্ছে না? এই প্রশ্ন যখন বিজেপি কর্মী সমর্থকদের মনে উঠছে, তখন এই রকম একটা লোপ্পা ফুলটস পেয়ে সজোরে তাকে ছক্কা হাঁকিয়েছে শাসক দল। খুব স্বাভাবিকভাবেই তাদের বক্তব্য হচ্ছে যে সত্যি তৃণমূল কংগ্রেসকে এই আসনে ভয় পেয়ে গেছে বিজেপি সহ অন্যান্য বিরোধীরা, তাই কেউ প্রার্থী ঘোষণা করতে পারছে না, এমনকি ওয়ান্টেড পোস্টার পড়ে যাচ্ছে বিজেপির নামে। আর এই অবস্থায় যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, অর্থাৎ আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক যিনি, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ডায়মন্ড হারবার ছেড়ে দিয়েছেন কার্যত এবং তিনি চলে গেছেন রাজ্য জুড়ে ঘুরে ঘুরে প্রচার করতে। এই অবস্থায় আমরা খোঁজ করার চেষ্টা করছিলাম যে সত্যিই কি ডায়মন্ড হারবার নিয়ে সিরিয়াসনেস নেই বিজেপির মধ্যে। আর তাই আমরা যখন বিজেপির অন্দরে দেখলাম, খবর পেলাম, এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেই কথা বললেন যে বিজেপি যাকে প্রার্থী করতে চলেছে সেখানে নাকি মহাচমক থাকতে পারে, ফলে বিভিন্ন যে নামগুলো ঘোরাফেরা করছিল তাদের নিয়ে আমরা একটা সমীক্ষা করি। প্রায় 82,000 মানুষ সেখানে ভোট দিয়েছেন এবং সেখানে চমকে যাওয়া ফলাফল এসছে। তবে তার থেকেও গুরুত্বপূর্ণ যে কথাটা এসেছে, আমি গতকাল বিকেল থেকে ডায়মন্ড হারবারে বিজেপি কর্মী সমর্থক তাদের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম এবং যে নামটি এগিয়ে রয়েছে এই তালিকায় তাকে নিয়ে যেসব বিস্ফোরক তথ্য উঠে এলো সেটা কিন্তু চমকে দেওয়ার মতো। সব থেকে ইম্পর্টেন্ট 7 নম্বর পয়েন্টটা কী, সেই ঘটনা কে এগিয়ে রয়েছেন সমস্তটা ব্যাখ্যা করব, সেসব অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আমরা গতকাল একটি সার্ভে করি যেখানে আমরা 4টি নাম, যে মূলত 4টি নাম ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে, তাদের নাম নিয়ে আমরা একদম সাধারণ মানুষের ওপেন ফিডব্যাক নেওয়া শুরু করি এবং সেখানে গতকাল থেকে আজ অবধি প্রায় 82,000 মানুষ সেখানে কিন্তু ভোট দিয়েছেন এবং সেখানে যে ফলাফলটা এসেছে সেটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। সেখানে যে 4 জনের নাম আমরা দিয়েছিলাম, তার মধ্যে 4 নম্বরে যিনি রয়েছেন, চতুর্থ স্থান যিনি পেয়েছেন, তিনিও কিন্তু হেলাফেলা ভোট নয়, 13% ভোট পেয়েছেন এবং 13% ভোট নিয়ে তিনি চতুর্থ স্থানে আছেন। রুদ্রনীল ঘোষ একজন বুদ্ধিজীবী মানুষ এবং তিনি কিন্তু অভিনয় জগৎ থেকে এসছেন, এর মধ্যেই কিন্তু বিজেপির মধ্যে তিনি যথেষ্ট জনপ্রিয়তা জোগাড় করে নিয়েছেন। 13% মানুষ চান ডায়মন্ড হারবার থেকে রুদ্রনীল ঘোষ প্রার্থী হন। আমরা একটি মহিলা মুখের কথাও শুনছিলাম, তাকেও রেখেছিলাম, তিনি তালিকায় তৃতীয় হয়েছেন। 18% ভোট নিয়ে তৃতীয় হয়েছেন এখানে প্রিয়াঙ্কা টিবরেওয়াল, বিজেপির নেত্রী এবং বিশিষ্ট আইনজীবী। তিনি কিন্তু এই ভোট পরবর্তী হিংসা বা সন্দেশখালি নিয়ে দুর্দান্ত কাজ করছেন এবং তার ফলে তারও যে জনপ্রিয়তা কম নয় এই রেজাল্টেই প্রমাণিত। 18% ভোট নিয়ে তিনি কিন্তু তৃতীয় স্থানে রয়েছেন। আরেকজন যিনি সদ্য শুভেন্দু অধিকারীর হাত ধরে দলে এসছেন, সেই কৌস্তভ বাগচি, তিনিও বিশিষ্ট আইনজীবী এবং তিনি কিন্তু মস্তক মুন্ডন করে রেখেছেন, বলেছেন যতদিন না এই রাজ্য থেকে শাসক দল সরে যাচ্ছে ততদিন তিনি তার মস্তকে চুল গজাতে দেবেন না, এমনই কঠিন প্রতিজ্ঞা তিনি করে রেখেছেন। তাকেও কিন্তু মানুষ যথারীতি ভালোবাসছেন এবং 26% মানুষ চাইছেন কৌস্তভ বাগচি প্রার্থী হন ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে। কিন্তু রেসে যিনি সবথেকে বেশি এগিয়ে আছেন সেই নামটি হলো বিজেপির যুব নেতা শঙ্কুদেব পাণ্ডা। 43% মানুষ চাইছেন শঙ্কুদেব পাণ্ডাই এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হন ডায়মন্ড হারবারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির মুখ হন শঙ্কুদেব পাণ্ডা, এমনটা চাইছেন 43% মানুষ এবং সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয়। 82,000 মানুষ এখানে পোলে এখানে অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ 35,000-এরও বেশি মানুষ চাইছেন শঙ্কুদেব পাণ্ডা। তিনিই কিন্তু এই কেন্দ্রে সবথেকে যোগ্য মুখ হচ্ছেন বিজেপির হয়ে, এমনটাই কিন্তু মনে করছেন বৃহৎ অংশের মানুষ। 43% মানে প্রায় 50%-এর কাছাকাছি, অর্ধেকের বেশি মানুষ মনে করছেন শঙ্কুদেব পাণ্ডাই কিন্তু এখানে ফাটিয়ে লড়াইটা করতে পারেন।
এবার এই যে এগিয়ে থাকা পিছিয়ে থাকা এই ট্রেন্ডটা আমরা কালকে সকালের দিকে যখন পোলটা করেছিলাম তারপর মানুষ দিতে শুরু করেন এবং প্রথম থেকেই কিন্তু লিড করছিলেন শঙ্কুদেব পান্ডা এবং বিকেলের দিকে কার্যত পার্সেন্টেজটা একদম ফিক্স হয়ে যায়। তারপরও বহু পোল হয়েছে, মানে বিকেলের দিকে যখন প্রায় 60,000 মতো পোল হয়ে গেছে তখন আমরা ডায়মন্ড হারবারের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করি, যোগাযোগ করার চেষ্টা করি। তারা বিজেপির কর্মী, বিজেপির সমর্থক, এমনকি সাধারণ মানুষ যারা ভোট দেবেন, সেরকম বহু মানুষের সঙ্গে কথা বলি এবং কথা বলার পর যে কেন শঙ্কুদেব পান্ডাকেই আপনারা চাইছেন, 43%, প্রায় অর্ধেকের কাছাকাছি মানুষ শঙ্কুদেব পান্ডাকে চাইছেন, এই আসনটি তো তৃণমূল কংগ্রেসের গড় বলা হয়, ওয়ান অফ দ্য সেফেস্ট সিট, এই আসনে দাঁড়ালে ড্যাং ড্যাং করে জিতবে, কেননা বজবজ মিডিয়া বুরুজের মতো কেন্দ্র রয়েছে, সেখানেই তো প্রায় 70-80,000 1,00,000 লিড নিয়ে চলে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে এখানে শঙ্কুদেব পান্ডাকে কেন চাইছেন? মূলত যে কারণগুলো আমি খুঁজে পেলাম, সাতখানা কারণ পেয়েছি এবং তার মধ্যে 7 নম্বর কারণটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার। এক এক করে আপনাদের সেই কারণগুলো নিয়ে আসি, কেন শঙ্কুদেব পান্ডার উপরই এতখানি আস্থা রাখছেন ডায়মন্ড হারবারের বিজেপি কর্মী সমর্থকরা। এই সেই পোল যে পোলটা আমরা ক্রিয়েট করেছিলাম, একদম স্ক্রিনশ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন 82,000 ভোট পড়েছে যখন এই প্রতিবেদন তৈরি করছি তখন, এবং তার মধ্যে 43% ভোট নিয়ে সবার আগে রয়েছেন শঙ্কুদেব পান্ডা। এবার সেই কারণগুলো এক এক করে আপনাদের সামনে ব্যাখ্যা করি। প্রথমেই যে কারণটা হচ্ছে যে দেখুন, ডায়মন্ড হারবার নিয়ে বিজেপি যে কোথাও সিরিয়াস নেই, বিজেপি ভয় পেয়ে গেছে, এই আসনটা সেটিং হয়ে গেছে, এই রকম একটা বার্তা কিন্তু ছড়িয়ে যেতে শুরু করেছে, যেহেতু এখানে প্রার্থী ঘোষণা করতে দেরি হচ্ছে। এবং সেই জায়গায় সত্যি তৃণমূল কংগ্রেসও যেভাবে প্রচারটা শুরু করেছে তাতে কিন্তু যারা ভাবছিলেন এবার বিজেপিকে ভোট দেবেন তাদের অনেকেই হতাশ, বিশেষ করে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত হতাশ। সেখানে শঙ্কুদেব পান্ডার মতো একটা মুখকে যদি নিয়ে আসা হয় সেখানে কিন্তু নতুন করে জোশ আসবে, এবং শঙ্কুদেব পান্ডার যে কোনো মুহূর্তে ময়দানে নামা মানেই সেখানে কিন্তু যেভাবে বিজেপি ঝড় উঠতে শুরু করবে সেখান থেকে, বিজেপি যে এই আসন নিয়ে সিরিয়াস নয় বা এই আসনে কোনো রকম সেটিংয়ের কোনো গন্ধ আছে, এই জায়গাটাই পুরো কিন্তু উড়ে যাবে। তার ফলে এই কেন্দ্রে কিন্তু অ্যাডভান্টেজ জায়গা থেকে শুরু করবে বিজেপি, অর্থাৎ তারা জেতার জন্য ঝাঁপাচ্ছে। এবার জেতা হারা সেটা মানুষের রায়, কিন্তু মানুষ যেটা বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছিল, মানুষ যেটা একটা হতাশ হয়ে যাচ্ছিল, সেই জায়গাটা কিন্তু পুরোপুরি কেটে যাবে যদি প্রপার একটা পলিটিক্যাল ফেস আসে, প্রপার একটা যদি সিরিয়াস ফেস আসে। সেইটা 1 নম্বর কারণ হচ্ছে শঙ্কুদেব পান্ডাকে বেছে নেওয়ার জন্য। 2 নম্বর যে জায়গাটা, সেখানকার কর্মী সমর্থকরা বলছেন যে এই শঙ্কুদেব পান্ডা তিনি কিন্তু প্রবল বাম আমলে তৃণমূল কংগ্রেসের হয়ে ছাত্র রাজনীতিটা করতেন এবং সেই সময় SFI করি না এই কথাটা বললেই মার খেতে হতো, সেই জায়গা থেকে তিনি একের পর এক কলেজ বিশ্ববিদ্যালয়ে কিন্তু তৃণমূলের ছাত্র সংগঠনটাকে দাঁড় করিয়েছিলেন, জিতিয়েছিলেন, লড়াকু ছেলে প্রথম থেকেই এবং সংগঠনটা বোঝেন। সবথেকে বড় কথা, এই ডায়মন্ড হারবারের তিনি কিন্তু অবজারভার ছিলেন বিজেপির তরফে, এবং সেই জায়গা থেকে তিনি যখন অবজারভারের দায়িত্ব পাচ্ছেন, যে পঞ্চায়েত নির্বাচন গেছে সেই পঞ্চায়েত নির্বাচনে যদি 2018 দেখেন, মোটামুটি দক্ষিণ 24 পরগনা আছে পুরোটাই প্রায়, এবং ডায়মন্ড হারবার অবশ্যই করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যত সবাই জিতেছিল। এবারে কিন্তু সব জায়গায় নমিনেশন ফাইল করানো থেকে শুরু করে সেখানে লড়াই করা, বেশ কিছু আসনে জেতা, এই রকম অনেক কিছু ঘটনা ঘটেছে, এমনকি মিউনিসিপ্যালিটি যে ইলেকশন হয়েছিল সেখানেও কিন্তু ডায়মন্ড হারবার কেন্দ্রে সেখান থেকেও বেশ কয়েকজনকে জিতিয়ে আনার ক্ষমতা দেখিয়েছিলেন। অর্থাৎ সংগঠনটা বোঝেন এবং তিনি কিন্তু এই ডায়মন্ড হারবারটা কার্যত হাতের তালুর মতো চেনেন, যেহেতু তিনি সেখানে অবজারভার হিসেবে ছিলেন, ফলে তাকে নতুন করে আবার সংগঠন বুঝতে হবে না এখানে এসে, বা যেভাবে পলিটিক্সটা এইখানে হয় ডায়মন্ড হারবারে হয় সেই জায়গাটা কিন্তু তিনি খুব সহজেই অ্যাওয়ার আছেন, কোথায় কে কী মস্তানি করতে পারে, কোথায় কে ভোট লুটতে পারে, কোথায় কে পুরোটাকে ট্যাকেল করে, কোথায় পুলিশ খেলে, কোথায় প্রশাসন খেলে, কোথায় শক্তি আছে, কোথায় শক্তি নেই, সমস্তটা কিন্তু তার হাতের তালুর মতো চেনা। ফলে ডায়মন্ড হারবারে তাকে দিলে তাকে নতুন করে শুরু করতে হবে না, পুরোটাই তার তৈরি আছে, তিনি একদম যেখানে শেষ করেছিলেন অবজারভার হিসেবে, প্রার্থী হিসেবে সেখান থেকেই শুরু করতে পারবেন। এটা কিন্তু অত্যন্ত অ্যাডভান্টেজ পয়েন্ট হবে বিজেপির জন্য। 3 নম্বর পয়েন্ট যেটা তিনি বলছেন, যে তিনি কিন্তু শাসকের হাঁড়ির সমস্ত খবর জানেন এবং সেই জায়গা থেকে কে কে এখানে কি বিপ্লব করতে পারেন, কে খেলা করতে পারেন, কে পুলিশ ম্যানেজ করবে, কি প্রশাসন ম্যানেজ করবে, কোন কোথায় কেন্দ্রীয় বাহিনীকে ঘোরানো হবে, সমস্তটা তিনি জানেন, এমনকি ভোট মেশিনারি এখানে কী করে শাসক দলের কাজ করে সেটাও কিন্তু কার্যত তার জানা আছে।
ফলে এবারে নির্বাচনটা জিততে গেলে সেখানে কিন্তু অনেক অ্যান্টিডোটের দরকার আছে। কোথাও নির্বাচন কমিশনের দরকার আছে, কোথাও কেন্দ্রীয় বাহিনীর দরকার আছে, কোথাও পুলিশ চেঞ্জ করার দরকার আছে, কোথাও প্রশাসন চেঞ্জ করার দরকার আছে। এই যে সমস্ত জায়গাটা, সেইটা কিন্তু তিনি সমস্তটা জানেন যে কে কোথায় কিভাবে কি করতে পারে, কোথায় কে খেলাটা করবে। ফলে সেই অনুযায়ী পাল্টা সংগঠন সাজানো এবং নির্বাচনের জন্য সমস্তটা সাজানো, এইটা কিন্তু তার জন্য অনেক ইজি হবে। বাকি যারা রয়েছেন তারাও ভালো প্রার্থী, কিন্তু ডায়মন্ড হারবার সম্বন্ধে তারা কতখানি সেখানে পেনিট্রেট করতে পারবেন, এইটা নিয়ে সেখানকার কর্মী সমর্থকদের একটা ডাউট আছে এবং সেই কারণেই তারা কিন্তু শঙ্কুকে চাইছেন এই আসনের জন্য। চার নম্বর যে পয়েন্টটা, সেটা কিন্তু শুধুমাত্র ডায়মন্ড হারবার নয়, সামগ্রিকভাবে রাজ্য থেকেই শঙ্কুদেব পাণ্ডার জন্য উঠে আসছে এবং এটা তার জন্য অত্যন্ত পজিটিভ পয়েন্ট আমি বলবো। তারা বলছেন যে শঙ্কুদেব পাণ্ডা 2019 আগে বিজেপি যোগদান করেছিলেন এবং তার যে লেভেলের ক্যালিবার ছিল খুব সহজেই তিনি টিকিটের জন্য ঝাঁপাতে পারতেন, কিন্তু 2019 তার নাম টিকিটের তালিকায় ছিল না। 2021 294 বিধানসভা শঙ্কুদেব পাণ্ডা একটা টিকিট পেতে পারে না, এমনটা তো হতে পারে না, কিন্তু দল তখন তাকে দায়িত্ব দিয়েছিল যে তোমাকে এই মুহূর্তে নির্বাচনে লড়তে হবে না, তুমি ব্যাক অফিস সামাল দাও যেভাবে 2019 সামাল দিয়েছিলে। তিনি কিন্তু সেই কাজটাই মন দিয়ে করেছেন, এমনকি এই রাজ্যে এখন অবধি 40 আসন ঘোষণা হয়ে গেল, সেখানেও কিন্তু শঙ্কুদেব পাণ্ডা টিকিটের জন্য ঝাঁপাননি বা টিকিট পাননি বলে তিনি কোনো মন্তব্য করেননি, তিনি দল ছেড়ে যাওয়ার কথা বলেননি। এবং যেটা একটা গেরুয়া শিবিরের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে যে শঙ্কুদেব পাণ্ডাকে দলে টানার জন্য কিন্তু যাদের বিরুদ্ধে লড়বেন তাদের তরফ থেকে বড় অফার ছিল, এটা কিন্তু অনেকেই জানেন, কিন্তু তারপরেও তিনি দলটা ছেড়ে যাননি বা এই যে টিকিট পাননি তারপরেও একটা দলবিরোধী কথা, একটা অভিমানী কথা, কোনো রকম কিছু নয়, তাকে যে দায়িত্বটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু তিনি করে যাচ্ছেন। এখন এই ধরনের ছেলে যদি টিকিট না পায়, এতদিন ধরে বিজেপিটা করছেন, মন দিয়ে বিজেপি করছেন, কোনোদিন বিজেপির এগেনস্ট একটা কথাও বলেননি, এবং সেই জায়গা থেকে দলের এত কিছু কাজ করার পরেও যদি টিকিটটা না পান, অনেকেই কিন্তু দলে এসে হতাশ হবেন। কেননা কোথাও গিয়ে তো একটা পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের জায়গা থাকে, এটা কার্যত তাকে রেসপেক্ট করার মতো একটা জায়গা, এতদিন যে মন দিয়ে দল করলেন তাকে কিন্তু একটা পুরস্কার করার মতো জায়গা এসেছে এবং এই জন্যই তার এখানে টিকিটটা পাওয়াটা খুব দরকার হয়ে পড়েছে বলে অনেকেই মনে করছেন। পাঁচ নম্বর যে পয়েন্টটা, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই নির্বাচনে একটা কোথাও গিয়ে ডায়মন্ড হারবারে হাওয়া উঠে গেছে যে চাপে আছে, গত দুবারে জেতা লোক কিন্তু এবারে খুব চাপে আছে, ফলে বহু জায়গাতেই এবার খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি পঞ্চায়েতে যে স্টাইলে ভোট হয়েছে রাজ্যের বহু অংশে, সেইটাকে ইমপ্লিমেন্ট করার এখানে একটা কাজ চলছে, এই নিয়ে খবর রয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই এখানে কিন্তু খুব সহজে ভোটটা হবে না, আর তাই যেভাবে 2019 ভোটটা হয়েছে সেভাবে ভোট হলে এবারেও কিন্তু বাজিমাত হয়ে যাবে, সেই জায়গাটাকে আটকানোর দরকার রয়েছে। আর সেই জিনিসটা সবথেকে ভালো যিনি করতে পারেন, চোখে চোখ দিয়ে যিনি লড়াইটা করতে পারেন, তিনি কিন্তু শঙ্কুদেব পাণ্ডা। ফলে এই যে জায়গাটা যদি আটকানো যেতে পারে, মানুষ তার নিজের ভোটটা দিতে পারছে, এই জায়গাটা যদি কনফার্ম করা যেতে পারে, এবারে কিন্তু ডায়মন্ড হারবারে পদ্ম ফোটার একটা সমূহ সম্ভাবনা আছে। লড়াইটা কঠিন, কিন্তু সেখানে চোখে চোখ রেখে শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে হবে, মাটি কামড়ে পড়ে থাকতে হবে। শঙ্কুদেব পাণ্ডার মধ্যে কিন্তু সেই গুণটা আছে, এটা ডায়মন্ড হারবারের কর্মী সমর্থকদের অনেকেই কিন্তু বিশ্বাস করছেন। ছ নম্বর যেটা পয়েন্টটা, সেটা হচ্ছে যে এখানে বিজেপি করাটা শক্ত, বিজেপি কেন, যে কোনো বিরোধী দল করাটাই শক্ত, বিশেষ করে 2021 পর যে ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল সেই হিংসাতে কিন্তু অনেকেই ভয়ে কুঁকড়ে আছে, ফলে তাদেরকে নতুন করে জোশ যোগানো এবং ময়দানে নামা এবং পরবর্তীকালে বিপদে পড়লে, অত্যাচারের মুখে পড়লে তাদের পাশে দাঁড়ানো, এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গা থেকে শঙ্কুদেব পাণ্ডার যা ক্যারেক্টার, এর আগে তিনি যেভাবে সেই কাজগুলো করেছেন, সেখানে কিন্তু তার উপর অনেকটা ভরসা করছেন যে তার জন্য হয়তো জান প্রাণ দিয়ে লড়বেন, শেষে দেখা গেল যে এমন একটা ঘটনা ঘটলো, হয়তো তিনি হেরে গেলেন, হয়তো তিনি জিতে গেলেন, যে ঘটনাই ঘটুক এখনও কিন্তু রাজ্যের পালাবদল ঘটবে না এবং তার ফলে যারা বিজেপি করেছে তাদের উপর কিন্তু চাপ আছে, বিশেষ করে যেখানে বলা হয়েছে যে যে বুথে লিড হবে না সেই বুথে কিন্তু খেলা হবে, এই ধরনের একটা হাওয়া কিন্তু ডায়মন্ড হারবার জোরে ঘুরছে। ফলে ভোটের পরে কিন্তু এমন একজন দাপুটে নেতাকে চায় যিনি পাশে দাঁড়িয়ে থাকবেন, কর্মীদের গায়ে অত সহজেও কেউ হাতটা দিতে পারবে না, তাদের উপর অত সহজেও কেউ অত্যাচারটা করতে পারবে না, আর সেই জায়গা থেকেই তার উপর কনফিডেন্সটা সবথেকে বেশি বাড়ছে। আর সাত নম্বর পয়েন্ট, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা মনে করছেন, সেটা হচ্ছেন যে শঙ্কুদেব পাণ্ডা সেখানে ডায়মন্ড হারবারে নেমে যাওয়া মানে এটা যে অত্যন্ত সিরিয়াসলি বিজেপি দেখছে এবং শঙ্কুদেব পাণ্ডা 1 ইঞ্চিও জমি ছাড়বেন না, এই জায়গাটা কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে। ফলে কিন্তু যারা অন্যান্য বিরোধীরা এখানে দাঁড়াবেন তারা কিন্তু এই আসন ছাড়ার জায়গা পাবেন না।
এবং তার ফলে আজকে যেটা হচ্ছে, রাজ্য ঘুরে ঘুরে যেরকম প্রচারটা করছে সেই জায়গাটা করার মতো জায়গায় থাকবেন না, তাহলে ডায়মন্ড হারবারটাই হাত থেকে বেরিয়ে যেতে পারে। শঙ্কুদেব পান্ডা কিন্তু এতটাই পেনিট্রেশন সেখানে করে দেবেন এবং সেই জায়গাটাতেই কিন্তু তখন এই কেন্দ্রে আটকে যেতে হবে সমস্ত প্রার্থীদের যারা ডায়মন্ড হারবারের প্রার্থী হচ্ছেন। আর সেই জায়গা যদি হয়, যদি সত্যিই ডায়মন্ড হারবার একদম শেষ লগ্নে ভোট আছে, ডায়মন্ড হারবারে যদি শেষ অবধি তাকে আটকে রেখে দেওয়া যেতে পারে, শঙ্কুদেব পান্ডা জিতবেন না হারবেন, ডায়মন্ড হারবারে পদ্ম ফুটবে কি ফুটবে না বড় কথা, বাকি 41টা আসনে কিন্তু আর প্রচারে যাওয়ার সাহস দেখাবেন না এখানকার প্রার্থীরা। তার ফলে বাকি 41 আসনে কিন্তু আসল ফায়দা নিয়ে বেরিয়ে যাবে বিজেপি। এটা কিন্তু একটা মাস্টার স্ট্রোক হতে পারে। আর তাই সব দিক ভেবেচিন্তে সকলে যেটা মনে করছেন যে চারজন প্রার্থী রয়েছেন, চারজনের যে কেউই ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও সবার থেকে এতটা এগিয়ে রাখা হচ্ছে এবং এতখানি ভরসা ডায়মন্ড হারবারের কর্মী সমর্থকরা শঙ্কুদেব পান্ডার উপর রাখছেন একটাই কারণে, সেটা হচ্ছে এই 7 নম্বর পয়েন্টটা। বাকি 6টা পয়েন্টও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু শঙ্কুদেব পান্ডাকে পেলে যে ডায়মন্ড হারবারে বিজেপি কতখানি সিরিয়াসলি ঝাঁপাতে চাইছে সেই বার্তা নাকি স্পষ্ট হয়ে যাবে। ফলে তার জন্য কিন্তু কর্মী সমর্থকরা মনে প্রাণে চাইছেন যে বিজেপি টিকিটটা এবার তাকেই দিন। শেষ পর্যন্ত কাকে দেবে, লড়াইটা কিভাবে হবে, অবশ্যই আমাদের চোখ থাকবে, কিন্তু আমাদের যে পোল ছিল সেই পোল অনুযায়ী এগিয়ে রয়েছেন শঙ্কুদেব পান্ডা এবং সেইটা যে সত্যিকারের একটা তার ইম্প্যাক্ট রয়েছে বিশেষ করে ডায়মন্ড হারবারে, সেটা খোঁজ খবর নিয়েও কিন্তু পজিটিভ ভাইবসই পাওয়া যাচ্ছে। এখন দেখার শেষ অবধি ডায়মন্ড হারবারে বিজেপি কাকে প্রার্থী দেয় এবং সেই ঘোষণাটা কবে হয়। তবে যেভাবে ডায়মন্ড হারবার তাকে চাইছে, আমার মতে যদি তাকে এখানে প্রার্থী না করা হয় তাহলে বোধহয় ডায়মন্ড হারবার একটু বড়ই ব্ল্যান্ডার হয়ে যাবে। অবশ্যই সেটা বিজেপির পার্টিগত ব্যাপার, তাদের নিজস্ব ক্যালকুলেশন রয়েছে, নিজস্ব ইকুয়েশন রয়েছে, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে এমন একজনকে প্রার্থী করা হবে সত্যি সেখানে চমক থাকছে, সেই চমকের নাম কি শঙ্কুদেব পান্ডা, আমরা অপেক্ষা করব। আপনারা কি মনে করেন, সত্যি শঙ্কুদেব পান্ডা এই কেন্দ্রের যোগ্যতম প্রার্থী এবং তিনি হলে সত্যিই বিজেপি এখানে লড়াইটা দিতে পারবে, এমনকি এই কেন্দ্রে পদ্ম ফোটার কি সত্যিই চান্স আছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।